কেক সাথে সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস আমি এবং আমরার দ্বিতীয় পর্ব। পাঠে আছে আমি মিষ্টি রায়ের ঝুম, সার্বিক সহযোগিতায় শিবাজী রায় মৃদুল। শুনতে থাকবেন, সাথে থাকবেন। শুরু হচ্ছে আমি এবং আমরা দ্বিতীয় পর্ব। মিসির আলির কাজের ছেলেটার নাম বদু, বয়স 15-16, বামন ধাঁচ আছে, লম্বা হচ্ছে না। ছেলেটা বোকা ধরনের, তবে অত্যন্ত অনুগত। রাতে মিসির আলির বাড়ি ফিরতে দেরি হলে চিন্তিত মুখে সদর রাস্তায় দাঁড়িয়ে থাকে। কিছুদিন পরপর এত কম বেতনে কাম করব না বলে ভয় দেখানোর চেষ্টা করে। মিসির আলি তাকে লেখাপড়া শেখানোর চেষ্টা করছেন। গত 3 মাসে সে অ আ এবং ই পর্যন্ত শিখেছে, তাও ভালোভাবে শিখতে পারেনি। অ এবং আতে গণ্ডগোল হচ্ছে, কোনটা অ কোনটা আ এখনো ধরতে পারে না। তারপরেও পড়ালেখার কাজটা সে খুব আগ্রহ নিয়ে করে। মিসির আলি ঘরে ঢুকে দেখলেন বধু পড়ছে, মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে, বই স্লেট পেন্সিল চারিদিকে ছড়ানো। মিসির আলি বললেন, কেউ কি পাখির খাঁচা দিয়ে গেছে? বধু বলল, যে সুন্দর মতো একটা লোক আইছিল। লোকটা কি বলল? বলছে, বধু খাঁচাটা রাখো, স্যার এলে তার হাতে দিও, আর এই নাও একটা চিঠি। বধু কথাগুলো হুবহু বলে গেল। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বধু মুশফিকুর রহমানের কথাগুলো যন্ত্রের মতো বলে যাচ্ছে, স্মৃতিশক্তির কোনো সমস্যা এখানে হচ্ছে না। অথচ সামান্য অ এবং আ তার মনে থাকছে না, এর কারণটা কি? তোকে বলল বধু খাঁচাটা রাখো, যে বলছে, তোর নাম জানলো কিভাবে? তা কেমনে কব, হ্যাঁ তো আমারে বলে নাই। তুই অবাক হোসনি, অপরিচিত একটা লোক তোর নাম ধরে ডাকছে? যে না, অবাক হব কেন, তার ইচ্ছা হইছে ডাকছে, নাম ধরে ডাকলে দোষের কিছু নাই। মিসির আলি ঘরে ঢুকে খাঁচা দেখলেন, বেশ বড় লোহার খাঁচা, সাদা রং করা হয়েছে, রং এখনো শুকায়নি, হাতে লেগে যাচ্ছে। খামে ভরা নোটটাও তিনি পড়লেন, আপনার পক্ষী বিষয়ক গবেষণার সাফল্য কামনা করছি। বল পয়েন্টের লেখা নয়, কলমের লেখা, দামি কলম নিশ্চয়ই, মসৃণ লেখা, যে কাগজে লেখা হয়েছে সে কাগজও দামি, কোনো প্যাড থেকে ছেঁড়া হয়েছে, ক্রিম কালারের প্যাড, প্যাডের পাতা থেকে হালকা গন্ধ আসছে। মিসির আলিকে সবচেয়ে মুগ্ধ করলো হাতের লেখা, অনেক দিন তিনি এত সুন্দর হাতের লেখা দেখেননি, অক্ষরগুলো আলাদা আলাদাভাবে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। বধু, যে লোকটাকে খাঁচা দিয়ে চলে গেল না কিছুক্ষণ ছিল? কিছুক্ষণ ছিল, গল্প স্বল্প করল। কি গল্প করল? আমার বাড়ি কই, কতদিন আমনের সঙ্গে আসছি, এই হাবিজাবি। আমিও 2-4টা হাবিজাবি কথা কইছি। হাবিজাবি কথা কি বললি? যেমন ধরেন লেহাফড়া কিছু মনে থাকে না, কোনটা সরে ও কোনটা সরে খালি গোলমাল হয়। তখন লোকটা একটা নিয়ম শিখাই দিচ্ছে, বলছে এই নিয়ম পড়লে মনে থাকবে। নিয়মটা কি? সরেও হইল হাতের মুঠি বন্ধ, সরেও বলনের সময় হাতে মুঠি বন্ধ করন লাগবো, সরে হইল মুঠি খোলা। নিয়মটা ভালো, অহন আর ভুল হয় না। লোকটার মধ্যে অদ্ভুত কিছু দেখেছিস বধু? যে না। ভালো করে মনে করে দেখ, লোকটা কথা বলার সময় হেসেছে? যে হাসছে। হাসি দেখে অদ্ভুত কিছু মনে হয়েছে? যে না। মিসির আলি হাত মুখ ধুয়ে বিছানায় উঠলেন, মুশফিকুর রহমানের দেওয়া পাখি বিষয়ক বইটার পাতা উল্টালেন। নতুন বই, খুব সম্ভব আজই কেনা হয়েছে। বইয়ের দাম £75। বইটির প্রথম পাতায় ঠিক আগের মতো লেখা, আপনার পক্ষী বিষয়ক গবেষণার সাফল্য কামনা করছি। মিসির আলি আবারও মনে মনে বললেন, কি সুন্দর হাতের লেখা। তিনি সত্যি সত্যি লেখাগুলোর উপর দিয়ে আঙুল বুলিয়ে নিয়ে গেলেন। লোকটি সম্পর্কে মিসির আলি ঠান্ডা মাথায় ভাবতে চেষ্টা করলেন। বিত্তবান মানুষ তা ধরে নেওয়া যায়, £75 দামের বই উপহার দেওয়া
খাঁচা কিনে আনার কাজগুলো একজন বিত্তবান মানুষই করবে। মুশফিকুর রহমান তাকে কৌতূহলী করবার জন্য খাঁচা উপহার দিয়েছে, এর কোনো প্রয়োজন ছিল না। একবার হা করলেই মিসির আলী তার সম্পর্কে কৌতূহলী হতেন, তা করেনি। মিসির আলী যখন কৌতূহলী হয়েছেন তখনই সে তার ভয়ঙ্কর জিহ্বা দেখিয়েছে, তার আগে না। সে তার শরীরের এই অস্বাভাবিকতা গোপন রাখতে পারে, এই ক্ষমতা তার আছে। সে বধূর সঙ্গে অনেক গল্প করেছে, বধু তার কালো জিহ্বা দেখতে পায়নি। ইচ্ছা করলে মিসির আলীর কাছেও গোপন রাখতে পারত, তা রাখেনি। তার মনে কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? সে কি ভয় দেখাতে চেয়েছে না চমকে দিতে চেয়েছে? চমকে দেওয়ার একটা প্রবণতা লোকটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, পাখি খাঁচা কিনে আনায় তাই প্রমাণিত হয়। বধুকেও সে চমকে দিতে চেয়েছে তার নাম ধরে ডেকে। বধুর চমকাবার মতো বুদ্ধি নেই বলে চমকায়নি। মুশফিকুর রহমান যে অসম্ভব বুদ্ধিমান এই ব্যাপারটাও সে জানাতে চায়। মনে রাখার একটা কৌশল সে বধুকে শিখিয়েছে। তার মূল লক্ষ্য বধু নয়, মূল লক্ষ্য মিসির আলী। যেন সে বলার চেষ্টা করছে, বুদ্ধির খেলায় তুমি আমাকে হারাতে পারবে না। অসম্ভব বুদ্ধিমান মানুষ সবসময় এই ছেলে মানুষটা করে, তাদের বুদ্ধির ছটায় অন্যকে চমকে দিতে চায়। মিসির আলী নিজেও এই কাজটা করেন খুব সূক্ষ্মভাবে, এই লোকটাও সূক্ষ্মভাবেই করেছে। সে বলল, আমি একজন সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ শব্দের মানে সে কি জানে? পত্রপত্রিকা এবং সিনেমার কল্যাণে শব্দটি প্রচলিত, যদিও এই শব্দের ব্যাপকতা সম্পর্কে খুব কম মানুষই জানে। সে দুটি খুনের কথা বলেছে, একজন সাইকোপ্যাথ তা করবে না। উপন্যাসে লাইকোপাথর বড় গলায় সবাইকে খুনের কথা বলে, বাস্তবের চরিত্র হবে নিভৃতচারী। লোকটির মধ্যে অনুসন্ধিৎসাও প্রবল, পাখির চাল না খাওয়ার ব্যাপারটা তাকেও বিঘ্নিত করেছে। সে রহস্য নিয়ে ভাবছে, কারণ পাখির বইটা সে শুধু কেনেনি, নিজেও পড়েছে। বইয়ের বিভিন্ন পাতায় পেজ মার্ক দেওয়া, বইটি পড়তে হলে তাকে অনেকখানি সময় দিতে হবে। আচ্ছা, পাখির কথা তিনি তাকে কখন বললেন? পরশু না তার আগের দিন? আচ্ছা, এই বইটাতে কি লোকটার হাতের ছাপ আছে? মিসির আলী চিন্তিত বোধ করছেন, তাকে আরো ভালোভাবে ভাবতে হবে, আরো ঠান্ডা মাথায়। মোটেই উত্তেজিত হওয়া চলবে না। প্রথম লোকটার সঙ্গে কোথায় দেখা হলো, পার্কে না রাস্তায়? প্রথম দিন কি কথা হয়েছিল? আচ্ছা, প্রথম দিন তার গায়ে কি কাপড় ছিল, কোট না সোয়েটার? কি রঙের কোট বা কি রঙের সোয়েটার? অনেক চিন্তা করেও মিসির আলী মনে করতে পারলেন না। তিনি খুবই বিস্মিত হলেন, এরকম কখনো হয় না। তার পর্যবেক্ষণ শক্তি ভালো, সারা জীবন তিনি তার এই অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা দেখিয়ে অন্যদের চমৎকৃত করেছেন, নিজেও চমৎকৃত হয়েছেন। আজ পারছেন না কেন? বধু? জ্যা স্যার। যে লোকটা এসেছিল তার গায়ে কি ছিল, কোট? খেয়াল নাই। লোকটার গায়ের রং কি ছিল, ফর্সা না কালো? খেয়াল নাই। মিসির আলী অবাক হয়ে লক্ষ্য করলেন, শুধু যে বধুর খেয়াল নেই তা নয়, তার নিজেরও খেয়াল নেই। এর কোনো মানে হয়? তিনি নিজের উপর নিজে বিরক্ত হচ্ছেন। রাতের খাবার খেলেন নিঃশব্দে, খাওয়া শেষে সিগারেট ধরালেন। সারা দিনে তিনি এখন একটাই সিগারেট খান। রাতে ঘুমোতে যাবার আগে বধু এসে পড়া বলল, এই প্রথমবার সে স্বরেও স্বরেয়াতে কোনো ভুল করল না। হাত মুঠিবদ্ধ করে বলল, স্বরেও। মুঠি খুলে বলল, স্বরেয়া। বধু নিজের সাফল্যের আনন্দে নিজে হেসে উঠল। ঠিক 10টায় মিসির আলী 10 মিলিগ্রাম ফ্রিজিয়াম খেয়ে ঘুমোতে গেলেন। মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে, স্নায়ুকে ঠান্ডা করার প্রয়োজন। ঘুম এলো না, মাথায় ঘুরতে লাগলো মুশফিকুর রহমান, লোকটার গায়ের রং মনে নেই কেন, কি কাপড় পরে এসেছিল তাও মনে নেই, এর কারণ কি? যুক্তি দিয়ে এই সমস্যার সমাধান করা যায় না? নিশ্চয় যায়, সেই চেষ্টাই করা যাক। একজন মানুষের দিকে যখন আমরা তাকাই
তখন তার চোখের দিকেই প্রথম তাকাই, তারপর তার মুখ দেখি, মাথার চুল দেখি, এক ফাঁকে সে কী কাপড় পরে এসেছে তা দেখি। যদি আমরা তার চোখ থেকেই দৃষ্টি ফিরিয়ে নেই, তাহলে চোখ ছাড়া লোকটার আর কিছুই দেখা হয় না। চোখ থেকে দৃষ্টি ফিরিয়ে নেবার ব্যাপার কখন ঘটবে? তখনই ঘটবে যখন লোকটির চোখের তীব্র বিকর্ষণ ক্ষমতা থাকবে। চোখ কখন বিকর্ষণ করে? যখন চোখে কোনো সূক্ষ্ম অস্বাভাবিকতা থাকে। মিসির আলি মনে মনে বললেন, মুশফিকুর রহমান নামের লোকটার চোখের অস্বাভাবিক বিকর্ষণীয় ক্ষমতার জন্যই তাকে কখনো ভালোভাবে লক্ষ্য করা হয়নি। তাকে ভালোভাবে দেখার আগেই আমি চোখ ফিরিয়ে নিয়েছি। আমি তার কুৎসিত কালো জীব দেখেছিলাম, কারণ সে আমাকে ইচ্ছে করে তা দেখিয়েছে। মিসির আলি নিশ্চিন্ত বোধ করলেন, সম্ভবত এখন তার ঘুম আসবে, হাই উঠছে। তিনি ঘুমিয়ে পড়লেন, রাতে তার সুনিদ্রা হল। শেষ রাতের দিকে পাখি নিয়ে কিছু ছাড়া ছাড়া স্বপ্ন দেখলেন। একটা স্বপ্নে চড়ুই পাখি দুটি তার সঙ্গে কথা বলল, মিষ্টি রিনরিনে গলায় বলল, মিসির আলি সাহেব, শরীরে হাল অবস্থা ভালো? তিনি বললেন, জি না, ভালো না। রোজ খানিকটা পায়জং চাল খাবেন, চা চামচে এক চামচ, খালি পেটে। জি আচ্ছা, খাব। স্বপ্নের মধ্যেই মিসির আলি নিজেকে বোঝালেন, এ জাতীয় স্বপ্ন দেখার পেছনে যুক্তি আছে। তিনি ক্রমাগত পাখি নিয়ে ভাবছেন বলে এরকম দেখছেন। এই জগতে যুক্তিহীন কিছুই ঘটে না, অযুক্তি হল অবিদ্যা। এ পৃথিবীতে অবিদ্যার কোনো স্থান নেই। সমাজের ছবি বুকের ভেতরে যেন বিস্ফোরক ছবি, সত্যি তো লুকিয়ে আধারের তলে, কল্লাসী চলুকার সর্বস্তরে।